তুই তো জানিস নীল, আমি কাম্যকে ভালোবাসি। আর আমি তোকে ভালোবাসি নীলিমা, সেটা তো জানি, কিন্তু তুই আমার অনলি বেস্ট ফ্রেন্ড নীল, এর জন্যই তো তোকে খুব ভালোবাসি। তোর ফালতু কথা শোনার সময় নেই, আমি গেলাম। নীলিমা একটু শোন তো, কি বল? আই লাভ ইউ। দেখ নীল, সব জানার পরও এমন কেন করিস বারবার, বুঝি না। বুঝবি কি আর পাগলি, তোকে যে খুব ভালোবাসি। তুই আমাকে পাগলি বললি? তুই তো পাগলা, সত্যি তুই সত্যি একটা পাগল রে। নীলিমা আই লাভ ইউ। নীল, এমন একটা চড় মারবো না তোকে। নীলিমা আমি তোকে সত্যি ভালোবাসি রে, তোকে দেখলে আমার বুকটা কেমন জানি করে, তোর শরীরের গন্ধটা আমার মনকে জুড়িয়ে দেয়। তারপর নীলিমা আমাকে একটা চড় মেরে সোজা চলে যায়। আমি নীলিমাকে প্রপোজ করার জন্য আগের স্থানে যাই, দেখলাম নীলিমা এসেছে, সোজা দাঁড়িয়ে আমার জান পাখিটাকে দেখলাম। সেদিন আর আই লাভ ইউ বললাম না, ভাবলাম না নীলিমা কেন জানি আমার দিকে তাকাচ্ছিল। তারপর কাছে আসলো, ফোন নাম্বারটা দে তো নীল। কি করবি, সরি বলবি ফোনে? তারা বলতে হবে না নীলিমা, দোস্ত আমারই, তোকে আই লাভ ইউ বলে ডিস্টার্ব করতাম। নাম্বারটা দে। তারপর নাম্বারটা নীলিমাকে দিয়ে দিলাম। রাত 10টায় হঠাৎ নীলিমার ফোন। হ্যালো। হ্যালো। এত রাতে ফোন করলি কেন নীল? তুই যেখানে আমাকে আই লাভ ইউ বলতিস সেখানে আসবি একটু? এত রাতে? ওকে, যাচ্ছি আমি। অন্ধকারে দেখে নীলিমা একা দাঁড়িয়ে আছে। কি রে নীলিমা, এত রাতে এখানে কি করিস? আচ্ছা, আজকে কত তারিখ নীল? কেন, 30? তুই আমাকে প্রতি 10 দিন পর পর আই লাভ ইউ বলতি, আজ কেন বললি না? নীলিমা আমাকে তুই ক্ষমা করে দে, তোকে আর ডিস্টার্ব করবো না। কিন্তু আমি তোকে ডিস্টার্ব করব, আমি তোকে ভালোবেসে ফেলেছি রে। আজ তুই আমাকে আই লাভ ইউ বলবি, আর আমি তোকে আই লাভ ইউ টু বলবো। একটু আই লাভ ইউ বলবি নীল? নীলিমার মুখের কথা শুনে খুশিতে যেন চোখে জল আসলো। নীলিমা আমি জানতাম তুই একদিন ঠিক আমাকে ভালোবাসবে।